দুই বছরে এত হাই কোয়ালিটির কোনো কালেকশন হয় না, মানে সর্বোচ্চ কালেকশন, লাইটের চোখ ধাঁধানো কালেকশন, চোখ ধাঁধানো কালেকশন। যদি কেউ বলে যে আমাদের মিল ভিটার জার্সি না, যা আছে সব মাংনা দিয়ে দেব, এমনি দিয়ে দিবেন? হ্যাঁ, এমনি দিয়ে দেব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22শে সেপ্টেম্বর 2023, কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রাহি ডেইরি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া যে প্রাইমারি স্কুল আছে, স্কুল পার হয়ে এসেই এই খামার। এখান থেকে ফার্মের মালিক সোহাগ ভাই গাভী গরু বিক্রি করে থাকে, আর এটা কিন্তু বাংলাদেশের জার্সির টপ বিক্রয় কেন্দ্র। এত বড় বিক্রয় কেন্দ্র জার্সির বাংলাদেশ। তো আজকে ওনার খামারে নতুন যে জার্সিগুলো রয়েছে, এগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স নিয়ে আলোচনা করব। দেখব কোন জার্সির সঙ্গে কি বাচ্চা, কত লিটার করে দুধ, গাভ অবস্থায় থাকা জার্সি কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে যেখান থেকে, যার কাছ থেকে গাভী কিনবেন, সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। কেনা বেচা কেমন? আল্লাহ খুব ভালো দিচ্ছে। আচ্ছা, শুধুমাত্র তো জার্সি বিক্রি হচ্ছে? হ্যাঁ, আমি জার্সি বিক্রি করি। আচ্ছা, আর পুরাতন যারা দর্শক আছে সকলেই কিন্তু জানে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র জার্সি। গরু যে যাই থাকুক তবে সবই জার্সি থাকে। হ্যাঁ, আমি জার্সি কিনি ইনশাল্লাহ। সোহাগ ভাইয়ের পরিচয়টা নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে জানাবেন। আমার ফার্মটা হলো রাহি ডেইরি ফার্ম। আমার নাম আবু সাইদ সোহাগ। আমার ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, হারোপাড়া যে প্রাইমারি স্কুল, স্কুলটা মোড়টা পার হলেই আপনার? হ্যাঁ, স্কুলের মোড়টা পার হলেই আমার খামার। আজকে কেমন কালেকশন করছেন জার্সির? আজ মনে হয় দুই বছরে এত হাই কোয়ালিটির কোনো কালেকশন হয় না, মানে সর্বোচ্চ কালেকশন, লাইটের চোখ ধাঁধানো কালেকশন, চোখ ধাঁধানো কালেকশন। আচ্ছা, কতগুলো জার্সি আছে আজকে খামারে? খামারে তো অনেক আছে, আজ দেখাবো হলো 11টা 9টা জার্সি দেখাবো। 9টা জার্সি? ফ্রিজিয়ান ট্রিজিয়ান কি দেখাবেন? একটা জার্সি ফলে, মানে জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্স আছে, তাছাড়া বাকি 9টা একদম পিওর জার্সি হবে। পিওর জার্সি। বাচ্চালা জার্সি কি আছে? হ্যাঁ, বাচ্চালা আছে হলো 4টা বাচ্চা সহ। ওগুলো কি দুধের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন? দুধের গ্যারান্টি একটা ভাই আইছে, আর সবাই দু একসাথে দিছে হইলো 3টা বাচ্চা, মানে আজকে দিয়ে 2 দিন হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি ওগুলো ধার বাটে গ্যারান্টি, আর একটা তো হচ্ছে দুধের গ্যারান্টি। হ্যাঁ, আর বাকি যে প্রেগনেন্টগুলো থাকে এগুলো কিনলে কী কী গ্যারান্টি দেন? এগুলো কিনলে জরায়ু, বাট, আর জার্সি যারা লাভার আছে, জার্সি খামারে না থাকলে দুধের ই নাই। সে গত কালকে 2টা গরু গেছে, এক ভাই ফিজিয়ান পালে, আর সে সকালে 2 দিন দোহান করে কয় ওর বডি অনুযায়ী অনেক দুধ বেশি। আমার লাইফে এত ছোট গরুতে এত দুধ দেখি নেই। আচ্ছা, তো মোটামুটি জার্সিগুলো তো বাংলাদেশে সেটিং ভালো, রোগ বালাই কম, এই জন্য। হ্যাঁ, জার্সি গরু মানে আমাদের যে এলাকায় ওদের তো মানে সবখানেই কেদো মাটি, মানে বাতানে তো ছেড়ে দেওয়া থাকে সব, সেই জন্যই ইনশাল্লাহ রোগ বেলায় কম হয়। আচ্ছা ভাই, প্রেগনেন্ট কিনে যারা অনলাইনে, আমরা বারবার নিষেধ করি যে আপনারা খামারে এসে দেখে শুনে নেন, প্রেগনেন্ট যারা অনলাইনে কিনে তাদের কাছে কীভাবে বিক্রি করেন এবং তাদের কাছে কীভাবে গ্যারান্টি দেন? আসলে প্রেগনেন্টই গরুগুলো মানে যারা জার্সি আছে তারাই নিবে, তাছাড়া জার্সি না পারলে কেউ নেবে না, প্রেগনেন্ট নেয় না, না নেবে না, মানে ওই রকম আইডিয়া আসবে না। আচ্ছা, দামের সাথে কিন্তু মিল পড়বে না, একটু বডি বলে ভাই এত দুধ কোন দিনও সে নেবে না, বিশ্বাসও করবে না, না বিশ্বাসও করবে না। আচ্ছা, আজকে কেমন দাম থেকে দেখাবো ভাই? আজকে মানে আসলে গরুগুলো পড়তাই কিনা, আজ
2,60,000 টাকা 1,65,000 টাকা আচ্ছা তার মানে আজকে সাতদের মধ্যে আছে জার্সিগুলো হ্যাঁ জার্সি গুলো পরে গরু নাই আজকে না জার্সি গুলো পড়তাই কিনতে পারে আচ্ছা 1,60,000 আর উপরে 2,65,000 পয়সট্টি দরদামের মধ্যে আবার সুযোগও রাখে হ্যাঁ সুযোগও অবশ্যই রাখা তো চলেন ভাই এক এক করে কালেকশন দেখি আর এই যে সঠিক বর্ণনা বিশেষ করে দুধের গাবিগুলোর দুধ ইনশাআল্লাহ এটা আস্তে তোমাদের জানাবেন চলেন আচ্ছা বিস্কুট কালার হ্যাঁ আর অরিজিনাল ক্যামেরায় কালার দেওয়া আছে কোনো রকম চেঞ্জ নাই আমি মনে করি যে ক্যামেরা থেকে ইনশাআল্লাহ যদি বাস্তবে এসে কেনে কালার তার একটু ভালো পাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এটা জার্সি দাঁত কয়টা এটা চার দাঁত কত নম্বর বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা বলছে চার দাঁতে দ্বিতীয় বাচ্চা পেটে হ্যাঁ এখন প্রেগন্যান্ট কত মাসের এখন এগুলো 15-20 দিন সময় আছে এখনো 15 থেকে 20 দিন আচ্ছা এগুলো তো আপনি এই হাটঘাটে তো আর এই জার্সি পাওয়া যায় না এই হাটঘাটে পাওয়া যায় না অনেক কষ্ট হয় সংগ্রহ করতে অনেক কষ্ট হয় আচ্ছা মোটামুটি খোঁজ খবর নিয়েই তো সংগ্রহ করেন না হ্যাঁ 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 অবশ্যই এর প্রথম বিয়েনে কেমন দুধ দিত কেমন দুধ ছিল এর প্রথম বিয়েনে 17 লিটার বলছে 17 লিটার প্রথমেই আচ্ছা আর জার্সির কিন্তু বডির সাথে দুধের হিসাব করলে আসলে মিল পড়বে না যারা জার্সি পালে না জার্সি যারা যাদের নাই তারা এগুলো বুঝতে পারবে না এগুলো ফার্মে থাকতে হবে দুই এক পিস তাহলে বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা ভাই তো মোটামুটি এই বিয়েনে কেমন আশা করেন এই বিয়েনে আমি যে নেবে 20-20-এর একটা ইয়া থাকবে এই গরু সময় আর কতদিন পাবে বাচ্চা দেওয়ার এখনো 15 দিন এখনো রেডি হয় নাই গরুগুলো রেডি হলে হবে ইনশাল্লাহ আরো অনেক বড় ওলান হবে বুঝছেন একটু চামড়াটা কি দেখানো যাবে হ্যাঁ ওই দেখেন কি মানে দেখেন কি পাতলা বুঝছেন দেখি এগুলো পেশাবের ধার দিয়ে চলে আসবে আচ্ছা এগুলো ভরে যাবে না ভরে যাবে গরু শান্ত হবে হ্যাঁ গরু শান্ত একবারে শান্ত আচ্ছা এই গরুগুলোর এখন সময় আছে হচ্ছে 15 দিন এখন কিনলে একটু তো দামে পড়তায় পাবে রেডির সময় একদম এখন কিনলে তো একদম হ্যাঁ হ্যাঁ এখনকার দাম কত এগুলো এখন তো তার দাম পড়বে 2,25,000 টাকা 2,25,000 কেউ যদি এই 10 দিন পালে পরে বিক্রি করে সেক্ষেত্রে একটু লাভ পাবে না এগুলো আমাদের একটা টার্গেট যে 2,35,000-30,000 উপর একটা আসলে গাভি গরু যদি আল্লাহ কপালে দেয় আরও বেশি হইতে পারে আবার দেখা যাচ্ছে কতক সময় যে টার্গেট করছি একটু অসুখ বিসুখ হলে দেখা যায় ওটা কমেও যাচ্ছে হ্যাঁ কমেও যাচ্ছে কিন্তু এগুলো 35-এর পারে বালা মুসিবত অসুখ বিসুখ এগুলো না হলে তো ইনশাল্লাহ কমবে না 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 কমবে না এগুলো 35-এর উপর হবে আচ্ছা এখনকার দাম 2,25,000 কিনলে তো দরদাম করে নিতে পারবে আসলে অত চাইনি সামান্য একটু খুশি করা যাবে সব চলেন ভাই আমরা 2 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই চলেন 2 নম্বর সিরিয়ালে ভাই বিগ সাইজের জার্সি নিয়ে আসলেন আর জার্সি এর থেকে আর বড় হয় না না এর থেকে আর বড় হয় না এটা সর্বোচ্চ বড় মানে আমাদের দেশে মিল মিটার হইলো সর্বোচ্চ সর্বোচ্চ বড় সর্বোচ্চ পার্সেন্ট নাকি হ্যাঁ আচ্ছা এটা কিন্তু প্রথমটার থেকে অনেক বড় অনেক বড় এটা অনেক বড় আচ্ছা এই জার্সিটার দাঁত কয়টা হয়েছে ভাই এটা 6 দাঁত হয়েছে 6 দাঁত এই যে আমরা জার্সি গুলো দেখাই আপনি মিল ভিটার জার্সি বলে দেখান তো কেউ যদি প্রুফ করে দিতে পারে যে আসলে এগুলো মিল ভিটার জার্সি না ইন্ডিয়ান জার্সি সেক্ষেত্রে কোনো পুরস্কারের ব্যবস্থা রাখছেন এর আগে কিন্তু আমরা পুরস্কারের দিয়ে অফার দিয়ে প্রতিবেদন করেছি এগুলো যদি কেউ বলে যে আমাদের মিল ভিটার জার্সি না যা আছে সব মাংনা দিয়ে দেব এমনি দিয়ে দিবেন হ্যাঁ এমনি দিয়ে দেব আচ্ছা এই জার্সির দাঁত কয়টা বলছেন 6 দাঁত 6 দাঁত কত নম্বর বাচ্চা হবে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা 2 নম্বর বাচ্চা হবে আচ্ছা প্রথম বাচ্চায় দুধ ছিল কেমন এটা 18+ ছিল 18+ আচ্ছা এখন বাটটা ক্লিয়ার হ্যাঁ দেখেন বাটগুলো কত সুন্দর মানে মানে যা বোঝায় জার্সির যে বাট থাকার দরকার কোন জীবাঞ্চি কোন জীবন দেখেন বাটগুলো কত এইগুলোই হলো জার্সির ও দুধের ভ্যান পাইপ অনেক মানে মোটা বুঝছেন মানে 18 লিটার 20 লিটার দুধ হতে যতটুকু দরকার এগুলো 20+ থাকবে সব গরু এই বিয়েনে রেডি হ্যাঁ রেডি গরুটা ভালো ফার্মে ছিল রেডি আছে ওর শরীরে কোনো ঘাটতি নাই হ্যাঁ খাওয়ায়ও কোনো ট্রাবল নাই না ট্রাবল নাই আচ্ছা ভাই এটা সময় কতদিন পাবে আর এটা 15 দিন 15 দিন আচ্ছা যারা 15 দিন নের হিসাব করে নিচ্ছে তারা তো এখন এই মুহূর্তে কিনলে সারা বাংলাদেশে নিতে পারবে হ্যাঁ এখনো রেডি হয় নাই একটা গরু 7 দিন
সাত দিন কি পাঁচ দিন ওইগুলো একটু দেখা যায় না না নেওয়াটাই ভালো আচ্ছা ভাই এগুলো তারপরেও যদি কেউ ডেলিভারি চায় টাকা পয়সা ক্লিয়ার দিয়ে দেয় যেহেতু আপনার স্পেস আছে জায়গা আছে তো রাখা যাবে হ্যাঁ রাখা যাবে ইনশাআল্লাহ অবশ্যই ব্যবসার জন্য কেউ নতুন খামারি ডেলিভারি বোঝে না অবশ্যই ইনশাআল্লাহ রাখিয়ে দেওয়া যাবে দাম কত চাচ্ছেন এটার এটার দাম পড়বে হলো 265,000 265,000 আর এটাই সম্ভবত আজকের সর্বোচ্চ দামি গরু হ্যাঁ এটাই সর্বোচ্চ দামি গরু দরদামের সুযোগ আছে কি হ্যাঁ অবশ্যই সুযোগ আছে একটা দুইটা একটা থেকে অতিরিক্ত নিলে দুইটা তিনটা তখন তো আরেকটু বেশি করে সুযোগ দিবে হ্যাঁ যদি আমার সাথে যে দুইটা নেক তিনটা নেক অবশ্যই আমি তাকে অবশ্যই সুযোগ সুবিধা দেব চলেন আমরা তিন নম্বরে গাবি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে সোহাগ ভাই আরো একটি স্পেশাল কালার আমাদের সামনে নিয়ে আসলেন এটা একদম পিওর বিস্কুট কালার হ্যাঁ আচ্ছা নিখুঁত মানে মশা যদি কামড় দিত ওই তিনটা গরুতে আবার বেশি প্রশংসা করলে দর্শক ভাববে যে শরীফ ভাই হয়তো সোহাগ ভাইয়ের হয় কথা বলতে না না আমার প্রশংসার দরকার নাই কিন্তু গরুগুলো আসলে প্রশংসা পাওয়ারই যোগ্য হ্যাঁ গরু আসলে বাস্তবে আসলে মানে সে বুঝতে পারবে যে কেন প্রশংসা করতেছি হ্যাঁ গরুগুলো কিন্তু প্রতিটা গরু নিখুঁত আজকে বললাম তো আজ দুই বছরে এত ভালো গরু করি দুই একটা কিন্তু একসঙ্গে এত এত হয় না এত হয় না আচ্ছা এর দাঁত কয়টা ভাই এটাও ছয় দাঁতের গরু ছয় দাঁত হুম ছয় দাঁত কত নম্বর বাচ্চা হবে এটাও দ্বিতীয় নাম্বার বাচ্চা ছয় দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে এটাও কিন্তু খাওয়ায় কোনো ট্রাবল নাই মানে যার কাছেই ছিল খুব ভালোভাবে লালন করে খাওয়া ট্রাবল নাই এর উলানের ঝোলটা আরো বেশি আচ্ছা ওই যে ভ্যান পাইপটা হ্যাঁ পাইপ দেওয়ার গুলানের ঝোলটা আরো বেশি আচ্ছা একটু ওলানের চামড়াটা একটু আমাদের টেনে দেখেন তো দেখি পিছন থেকে কত দূর আসছে দেখেন কত দূর আসে বুঝছেন এ পাতলা মানে সব ভরে যাবে না ভরে যাবে এগুলো এখন তৃতীয় বিয়েনের গরু ধরেন এগুলো তিন চার দিন আগে কভার হয় এগুলো আচ্ছা এক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক বড় পালন করে হ্যাঁ পালন করে আবার কিছু কিছু গরু তো আপনার বিয়েনের পরেও পালন হয় হ্যাঁ পালন করে আচ্ছা সোহাগ ভাই এই গরুটার দুধের আইডিয়া কেমন দিবেন দর্শকদের এগুলো 20 প্লাস থাকবে সব গরু আচ্ছা পরপর তিনটা গাভি দেখাইছি তিনটাই 20 প্লাস এর গাভি এগুলো কলম তো 100 গাভি বুঝছেন এগুলো ইনশাআল্লাহ 20 প্লাস থাকবে 20 প্লাস থাকবে তিনটা গরুই পরায় 20 প্লাস থাকবে আচ্ছা এই গরুটাকেও সিঙ্গেল নিলে এর দাম কত এটার দাম পড়বে হলো 2,45,000 টাকা 2,45,000 টাকা এটাতেও তো দর্শকরা চাইলে দরদাম করে স্ক্রিনে নম্বর দেওয়া আছে দরদাম করতে পারবে বা সরাসরি ফার্মে এসেও দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আর এই তিনটা যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না তিনটা একসঙ্গে নিলে দরদাম করে যাই হোক আসলে সুযোগ সুবিধা কি ইয়ের পেরই আমি সুযোগ সুবিধা দেবো আহানজল কেউ গাড়ি ভাড়া চায় আমি সেইভাবে দাম চাবো মানে আমার তো আর বাসটা নিজের টাকা নাই এর থেকেই সেইভাবে দিব হ্যাঁ কিন্তু তিনটা নিলে তাকে ইনশাল্লাহ একটা ভালো হ্যাঁ অবশ্যই চলেন আমরা চার নম্বরে গাভি দর্শকদের দেখাই চলেন চার নম্বর সিরিয়ালে সোহাগ ভাই আরও একটি গাভি নিয়ে আসলেন এটা লাল রঙের কি জাত এটাও জার্সি এটাও জার্সি জার্সি কালার হয় আসলে কয়টা জার্সির কালার তিনটাই বেশি হয় কি কি কালার একটা বিস্কিট কালার একটা লাল আর একটা ছাই ছাই মানে ছাই ছাই ধরনের কালো একটা ব্ল্যাক হয় আচ্ছা আচ্ছা মোটামুটি তিন থেকে চারটা কালার পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এটাও জার্সি পার্সেন্টে কেমন এটা পার্সেন্টেন্সের আগের থেকে একটু কম একটু ডাউন এই জন্যই বললাম যে এটা আসলে এত কথা বললাম এটা নিয়ে দাঁত কয়টা হয়েছে এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত কত নম্বর বাচ্চার সাথে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা কোলের বাচ্চাটা কি জাতের ছাড় বাচ্চা হয়েছে ওই জার্সিটাই বেশি পাইছে একটু ফিজিয়ানের ইয়া পাইছে আচ্ছা বয়স কতদিন বাছুরের বয়স আজ বাছুরের হলো চার দিন হয়েছে চার দিন হ্যাঁ আচ্ছা দ্বিতীয় রাউন্ডের গরু তো তাহলে তো সকালে টানে দুধটা দেখানো যাবে হ্যাঁ কত লিটার দেখাবেন এটা যে আসবে সাড়ে নয় দশ এরকম কালকে ছিল তিন দিন বাচ্চার বয়স কালকে আপনি কত লিটার দহন করছেন সকালে কাল মনে হয় সাড়ে সাত কি আট লিটার এখন তো ধীরে ধীরে পনেরো দিন পর্যন্ত শুধু ধীরে ধীরে বাড়বে হ্যাঁ বাড়বে আচ্ছা ফুল দুধ আসলে কত লিটার গাভী হবে এগুলো যে নেবে আঠারো লিটার গ্যারান্টি আঠারো লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি কিছু টাকা বুকিং করলো পাঁচ সাত দিন পরে এসে দুধটা বুঝে নিতে পারবে হ্যাঁ বুঝে নিতে পারবে দাম কেমন চাচ্ছেন সার বাচ্চা সহ এটার দাম পড়বে 2,30,000 টাকা 2,30,000 আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করা যাবে চলেন পাঁচ নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখাই আচ্ছা চলেন পাঁচ নম্বর সিরিয়ালে আরও একটি গাভি নিয়ে আসলেন এটা বিস্কুট কালারের হ্যাঁ জার্সি তো না হ্যাঁ জার্সি এগুলো পিওর ব্রিডের জার্সি হ্যাঁ এটা পিওর ব্রিডের জার্সি বয়স তো মনে হয় আট দাঁত হয়ে গেছে না হ্যাঁ এটা আট দাঁত হয়ে গেছে আট দাঁত কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা বলছে আট দাঁতে দ্বিতীয় বাচ্চা হুম কোলে কি বাচ্চা
কোলে ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা একদম জার্সি জার্সি ভবিষ্যতে এগুলো ব্রিডিং করানো যাবে কি হ্যাঁ এগুলো ব্রিডিং করানো যাবে আচ্ছা কতদিন বয়স হয়েছে বাচ্চাটার এটার বাচ্চার বয়স আজ 12 দিন 12 দিন এই একটা গরুই তো তাহলে দুধ একদম সম্পূর্ণ দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে কত লিটার দুধ দেখাবেন দর্শকদের এটা দুধ দেখাবো হলো 17 লিটার 17টা সকালে টানে কত লিটার সকালে টানে তাও 10 সাড়ে 10 এরকম চার বাটে সমান দুধ আছে হ্যাঁ চার বাটে সমান দুধ 10 থেকে সাড়ে 10 বিকেল বেলা বিকেলে বাকিটা আচ্ছা মোটামুটি 17 থেকে 18 কেজি দুধের গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি দাম কত চাচ্ছেন এই মুহূর্তে এটার দাম পড়বে 2,10,000 2,10,000 টাকা চাওয়া প্রতিটা গরুতেই তো আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে চলেন আমরা 6 নম্বর সিরিয়ালের গাভী দর্শকদের দেখাই 6 নম্বর সিরিয়ালে সোহাগ ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন এটা বিস্কুট কালারের হ্যাঁ বিস্কুট কালারের আচ্ছা কি জাতের এটা 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 জার্সি 100 জার্সি হুম বয়স কেমন এটা বয়স হলো 6 দাঁত 6 দাঁত কত নম্বর বাচ্চা এটা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা কোলে কি বাচ্চা আছে কোলে ছাড় বাচ্চা ছেলে বাচ্চা জার্সি বাচ্চা না হ্যাঁ বয়স কত দিন বয়স আজ 2 দিন 2 দিন আচ্ছা এখন তো শাল দুধ পানানো হচ্ছে হ্যাঁ শাল দুধ পানানো হচ্ছে কতবার করে টানেন সারা দিনে চার বার টানা হয় রাতে কি আবার টানতে হয় হ্যাঁ রাতে ওই 10টার সময় বাছুরে খাওয়া টানতে হয় আচ্ছা পরে আবার সকালে টানেন সকালে তো মোটামুটি দিন রাত মিলে চার বার টানেন কত কেজি করে পাচ্ছেন হ্যাঁ কত কেজি পাচ্ছেন এটা দুধ এখন 12-13 কেজি করে আছে কত লিটার হবে এগুলো যে নেবে তাও 17-18 লিটারে পুরো প্লাস দুধের গাবি এটা হ্যাঁ দাম কত এটার দাম পড়বে 2,10,000 টাকা 2,10,000 দরদাম করে দর্শকরা কিনবে হ্যাঁ কিনবে চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন চলেন 7 নম্বর সিরিয়ালে ভাই লাল সাদা পাকড়া একটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস জার্সি ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ বয়স কেমন এটা 6 দাঁত 6 দাঁত খিল আছে দুই পাশে হ্যাঁ খিল আছে কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা পেটে বাচ্চা হ্যাঁ পেটে বাচ্চা কতদিন সময় আছে আর এটা এখনো সময় আছে 15 দিনে গরু উলান নিয়ে লড়তে পারবে না গত বিয়ে এনে দেখ গত বিয়ে এনে এই গরু 20 লিটার প্রথমে প্রথমে এই গরু হলো এই জাতটা ডেনমার্কের এই এই একটা ইয়া মিল ভিটার মনে হয় অনেক আগে দিয়ে আসছিল বুঝছেন এই সেই জাত ডেনমার্কের বীজের হ্যাঁ দেখেন এর এই সামনে দেখেন বুঝছেন মানে সব ভরে যাবে ভরে যাবে এই গরুটা খাওয়াইতে পার নাই বলল দুধ ছাড়াইতে পারে নাই বুঝছেন আচ্ছা বেশি দুধ দরকার কারণে শরীরটা একটু কাবু আছে হ্যাঁ কাবু আছে এগুলো দাম কত পড়বে এখন নিলে এগুলো আসলে গরুটা রেডি হয় নাই তাও দিচ্ছি এগুলো যে নিবে 2,15,000 টাকা নেবে 2,15,000 লাগবে হ্যাঁ এই গরু যে 20-22 লিটার দুধের গ্যারান্টি থাকবে গাভী গ্যারান্টি গাভী গ্যারান্টি আচ্ছা তার মানে যদি 20-22টা দুধ হয় সত্যি যদি মুখের সত্যি হয় তাহলে তো দামে পড়তে আছে কোলামি তো এই গরু খালি বডিটা ফিট হলে এই গরুর তখন উলান পালানে ঠিক আছিল আচ্ছা এখনকার দাম 215 দুধের গ্যারান্টি 20-22টা হ্যাঁ 20-22টা চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই চলেন 8 নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি জাতের গাভী এটা জার্সি মিনি জার্সি মিনি জার্সি বয়স কেমন 4 দাঁত 4 দাঁত আচ্ছা সিং কি জন্মের থেকে এরকম হ্যাঁ জন্মের থেকে এরকম আচ্ছা এগুলো ছোট ছোট সিং হইছে হ্যাঁ ছোট সিং হইছে 4 দাঁত কত নম্বর বিয়ন দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সময় কত দিন আছে এখনো 15 দিনের মতন সময় পুরো 15 দিন সময় পাবে হ্যাঁ দেখেন এখনো উলান পালান আচ্ছা প্রথম হিসাবে তো লুজ আছে লুজ আছে আচ্ছা ভাই এগুলো কত লিটার গাভী হবে প্রথম ল্যাকটেশনে এগুলো 12-13 এরকম 12-13 কেজির মতো 13 কেজির আচ্ছা দাম কত পড়বে তার দাম পড়বে 1,65,000 টাকা 165 কম দামের মধ্যে এই একটা কম দামের গরু হ্যাঁ দরদাম করার সুযোগ আছে কি সামান্য হালকা একটু দরদাম করে দর্শকরা কিনবে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন চলেন সবশেষ সম্ভবত এটা 10 নম্বর না ভাই হ্যাঁ 10 নম্বর 10 নম্বর সিরিয়ালে একটা লাল সাদা পাকড়া এটাও ওই যে আপনার 7 নম্বর যেটা দেখাইছিলাম হ্যাঁ ওই রকম জাতীয় গাভী না ওটার থেকে এটা পার্সেন্ট কম কালারে এক কালারে আচ্ছা এটাও তো রেড ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান জার্সি মিক্স হ্যাঁ রেড ফ্রিজিয়ান আচ্ছা বয়স কেমন এটা 4 দাঁত 4 দাঁত প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা দিছে বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছিল বাচ্চাটা মারা গেছে আচ্ছা এখন এইভাবেই দেখাবেন হ্যাঁ এইভাবেই দেখাবেন আচ্ছা কতদিন আগে বাচ্চা মারা গেছে তাও
13-14 দিনের মতো আর বিএনএর বয়স আরো 2-3 দিন হয়েছিল বাচ্চা দেওয়ার আচ্ছা তো মোটামুটি 15-16 দিন সব মিলে নাকি হ্যাঁ 15-16 এখন দুধ পানাচ্ছেন কিভাবে হাত পানানো হাত পানানো দহন করতে দিচ্ছে কত লিটার পানাচ্ছেন এটা দুধ পানাচ্ছে ধরেন 12-13 গ্যারান্টি কত লিটার 12 লিটারে 12 লিটার দুধের গ্যারান্টি দাম কেমন চাচ্ছেন এটার এটার দাম একবারে পড়বে হলো 1,35,000 বাচ্চা থাকলে তো মনে হয় 50-এর পারে গরু ছিল প্রোগ্রাম দেওয়া আছে 65 দাম দেওয়া ছিল আচ্ছা তো আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ভাই আমার ফোন নাম্বারটা হলো 01717412559 এটা তিন মুহূর্তে পাচ্ছে হ্যাঁ এটা মহোৎসব দর্শক যারা ভিডিওটা দেখতেছে যারা জার্সি লাভার্স বা জার্সি অনেকেই কিনতে চাচ্ছে বডিতে সাহস পাচ্ছে না যে আসলে এত দুধ হবে কিনা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে যারা নতুন তারা আমার বাসায় আসা লাগবে তাছাড়া বিশ্বাস করানো যাবে না বিশ্বাস করানো যাবে না আর ওটা আসলে আর যারা আমার আসলে জার্সিগুলো আমি আমার আজ ধরেন 2-3 বছর হলো গাভীর বিজনেস তার আগে তো দেখছেন বাছুর নিয়ে কাজ করছি তারাই আমার গাভীগুলো বেশি না আগে যারা বাছুর কিনতো এখন তারা আবার গাভী কিনতেছে হ্যাঁ গাভী কেনে আর যারা নতুন আছেন অবশ্যই আপনারা সরাসরি ফার্মে এসে গাভীগুলো দেখে গাভী গরু কিনলে ফার্মে আসাই ভালো আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আজকে একটা গাভী বাছুর মানে সুস্থ থাকে রাত্রের ভিতরে একটা একটু দুধ খাওয়া এলোমেলো হলেও কিন্তু বাছুর আবার একটা গাভী গরু বাচ্চা দিছে ক্যালসিয়াম শর্ট হয় মেলা ওই জন্য কাছে আইসে সবসময় গা নেওয়াই ভালো আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম